নরসিংদীর রায়পুরায় বিয়ের অনুষ্ঠান শেষে মঙ্গলবার সহ সতেরো জনকে নিয়ে চাঁদপুরে ফিরছিল মাইক্রোবাসটি ভোরে শিবপুরের সোনাইমুড়িতে মিতালি পরিবহনের একটি বাসের ধাক্কায় এটি দুমড়ে মুচড়ে যায় মুহূর্তে প্রাণ হারায় দুই শিশু নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর মারা যায় এক শিশু সহ আরও দুজন আর ঢাকা মেডিকেলে নেয়ার পথে তিনজনের মৃত্যু হয় আহতগুলো বিভিন্ন ট্রান্সপোর্ট যোগে তারা নিকটস্থ হসপিটালে আসে তিনটা মানুষকে আমরা রেস্কিউ করি রেস্কিউ করে আমরা তাদেরকে হসপিটালে রায়পুরাতে নব্বই গ্রাম ওইখানে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর আসার পথে আর কি চামাজ পক্ষ বাড়িতে যাওয়ার পথে আর কি এই এখানে সংঘর্ষ হয়েছে তিন চার এইখানে আছে আর ঢাকা নিচে বড় কোন সহ আহত দশ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে সিভিয়ারলি ইঞ্জুর থাকা অবস্থায় যাদের কেউ হেড ইঞ্জুরি কেউ ফ্র্যাকচার হয়েছিল তো তাদেরকে আমরা ঢাকা মেডিকেলে এবং পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করি এদিকে সাতক্ষীরা নওগাঁ ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছে আর চট্টগ্রাম সিরাজগঞ্জ ও শেরপুরে মারা গেছে তিনজন রত্না জামান একুশে টেলিভিশন